আমি আমি তো যাচ্ছি, চাপা দিয়ে ঢুকে গেলেন আপনি। আমি তো আমি তো কোথায় আছি আপনি দেখেন, পিকআপের সঙ্গে ঢুকে গেছে, চাপা দিয়ে ঢুকে গেছে, আমি কি করবো বলেন? আমি তো চাপায় আছি। না না না, আমি তো শুনে যাচ্ছি, উনি উনি বের হয়ে গেছে এখান দিয়ে, ওইদিকে একটা পিকআপ আসছে। হ্যাঁ, আপনি তো বুঝতে পারতেছেন না, আমি দেখেন আমার গাড়িটা কোথায়, আপনি পিকআপ আসছে, আপনি আপনি দেখেন, আপনি এখানে পিকআপ আসতেছিল এখান দিয়ে আর আপনি ঢুকে গেছেন এখান দিয়ে। আপনি যদি তারা, আমি তো খুবই আসতে যাচ্ছি, আমি আমি তো খুবই আসতে যাচ্ছি, আমার গাড়িটা এখানে, আমি তো আপনাকে চাপও দিই নাই, আপনি ঢুকে গেছেন বরঞ্চ। আপনারা যদি মনে করেন যে বের হয়ে যেতে পারবেন, সবসময় তো বের হয়ে যাওয়া যায় না। আমি কোথায় রং সাইডটা বলেন, আমি দেখেন কোথায় চেপে আছি। আপনি এখানে একটা পিকআপ আসতেছিল, আপনি মাঝখানে ঢুকে গেছেন, বের হয়ে যেতে পারেন না। আমার ট্রেনে বাড়ি লিখছি, আমি আমি 30 বছর যাবত গাড়ি চালাই, 30 বছর যাবত গাড়ি চালাই আমি। আমি আমার জায়গা দিয়ে যাচ্ছি, আপনি হঠাৎ করে পিকআপের পাশ দিয়ে আপনি আমাকে, আপনি লাইসেন্স দেখবেন আমার? আপনাকে যদি আমি লাইসেন্স না দেখাই, আপনি দেখার আপনি রাইট নাই। আপনাকে যদি আমি লাইসেন্স না দেখাই, তাহলে আপনি মনে করবেন যে হয়তো আমি মিথ্যা কথা বলতেছি। হ্যাঁ, এই যে ড্রাইভিং লাইসেন্স, এই যে ড্রাইভিং লাইসেন্স, আপনি আপনি আমি ডেটটা দেখেন, আমি দেখাইতেছি আপনাকে, ডেট দেখাই, সবাই আসে সবাইকে দেখাই। আমার ড্রাইভিং লাইসেন্স ডেট 27 পর্যন্ত আছে আমার ড্রাইভিং। আমি বাইরেও গাড়ি চালাইছি, আমার কোনো সমস্যা নেই, আমি জানি যে আমার কোন লাইনে ধরতে হবে। আপনি যদি আপনি যদি বের হইতে না যাইতেন, সবসময় তো বের হওয়া যায় না। আপনার নিজের জন্য হয়েছে, আপনি তো ভুলগুলো করেন বলে তো নতুন। শুধু তাই না, মানুষের আমি আপনি আমিও চাইলাম, মানুষের কেন মৃত্যু হয়? এই যে মানুষ আগে চলে যেতে চায়, এইটাই তো ঠিক না, মানুষ সবসময় আগে চলে যেতে চায়।